সপ্তাহে একবার যদি এইভাবে স্কিন কেয়ার করো তোমাদের লাইফ টাইমে কোন রকম কোন ফেশিয়াল বা স্কিন ট্রিটমেন্ট নিতে হবে। কি জানো, শুধুমাত্র ফেস ওয়াশ করলেই আমাদের স্কিন কিন্তু ক্লিয়ার হয়ে যায় না, কিন্তু ডেইলি বেসিসে ফেস ওয়াশ করলে আমাদের স্কিনের উপরি ভাগটা ক্লিন থাকে, কিন্তু সপ্তাহে একদিন আমাদের ফেসে ডিপলি ক্লিন করা উচিত, মানে আমাদের ফেসে একদম পোর্স থেকে ডিপলি ক্লিন করা। সেটা যদি তোমরা প্রত্যেক সপ্তাহে ফলো করো তাহলে কিন্তু তোমাদের কোন রকমের কোন স্কিন প্রবলেম কোনো দিন হবে না, পিম্পলস, অ্যাকনে বা কোন রকম পিগমেন্টেশন জাতীয় প্রবলেম কোনোদিন তোমাদের স্কিনে হতে পারবে না। কিন্তু যখনই ফেস ওয়াশ ছাড়া ফেসের অন্য কেয়ারের কথা আসে তখনই আমরা ভাবি আমাদেরকে পার্লারে যেতে হবে, কোনো দামি স্কিন ট্রিটমেন্ট নিতে হবে, তাহলেই আমাদের স্কিনটা ভালো থাকবে, আর প্রচুর টাকা লাগবে এবং প্রচুর সময় লাগবে বলে আমরা পার্লারে যাই না। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি মাত্র 10 টাকায় বাড়িতে বসে তোমরা এটা করতে পারবে আর তোমাদের স্কিনের কোনো রকম কোনো প্রবলেম হবে না, ইভেন তোমাদের লাইফ টাইমে কোনোদিন ফেশিয়ালের দরকারও পর্যন্ত পড়বে না। তো চলো ভিডিওটা শুরু করছি আর দেখে নাও কি করে কি করতে হবে। প্রথম থেকে শেষটা ভিডিওতে ভালো করে দেখো যাতে তোমরা বুঝতে পারো প্রত্যেকটা স্টেপ কিভাবে ফলো করতে হবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট আছে আমার, যদি আজকে প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর নিজের বন্ধু বান্ধবী এবং পরিবারের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও। চলো এবার শুরু করা যাক। ফেসের ডিপ ক্লিনিং এর জন্য তিনটে স্টেপ খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে ক্লিনজিং, তারপরে হচ্ছে স্ক্রাবিং, দেন হচ্ছে ফেস মাস্ক। তো ফার্স্টে আমরা ফেস ওয়াশ করব, যার জন্য আমি ইউজ করব DIY ফেস ওয়াশ যেটা আমি বাড়িতে বানিয়েছি। তোমরা চাইলে মার্কেটের যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো, আর যদি তোমরা এই ফেস ওয়াশটা বানাতে চাও যেটা আমি ইউজ করছি তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে, আমি কিন্তু লিংকটা শেয়ার করে দেব। ভালো করে ফেস ওয়াশ করলে পরে আমাদের ফেসের উপরে অংশের যে ময়লাটা আছে বা নোংরাটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু আমাদের ফেসে পোর্সের ভেতরে যে নোংরাটা আছে সেটা কিন্তু বেরোবে না। সেটাকে বের করার জন্য আমাদের সেকেন্ড স্টেপ ফলো করতে হবে, যেটা হচ্ছে স্ক্রাবিং। আর স্ক্রাবিং করার আগে আমাদের ফেসে যে পোর্স গুলো আছে সেগুলোকে লুজ করা খুব ইম্পর্টেন্ট। আমাদের ফেসে যে পোর্স গুলো থাকে সেটা কিছুটা এরকম দেখতে হয়, যেটা সবসময় শ্রিঙ্ক হয়ে থাকে। আমরা ডিপ ক্লিনিং করব তখন আমাদের ফেসে পোর্স গুলোকে লুজ করতে হবে যাতে করে আমরা ভালো করে ক্লিনিং করতে পারি। তো লুজ করার জন্য আমরা এখানে স্টিম নেব, তোমরা চাইলে স্টিমারে ইউজ করতে পারো বা গরম জলে ভাপ নিতে পারো, অথবা আমি যেভাবে নিচ্ছি তোমরা সেইভাবেও স্টিম নিতে পারো। মানে গরম জলে একটা টাওয়ালকে ভালো করে ডিপ করে সেটাকে ভালো করে নিংড়ে নিয়ে ফেসের মধ্যে 2-4 মিনিট ভালো করে স্টিম দেবে। স্পেশালি তোমার নাক চিনটাকে বেশি ফোকাস করবে, কারণ এখানে কিন্তু সাধারণত বেশিরভাগ আমাদের ময়লা জমে থাকে বা বেশিরভাগ সিবামস জমে থাকে। তো এবার ভালো করে 3-4 মিনিট ভালো করে স্টিম নিয়ে নেওয়ার পর আমরা ফলো করব স্ক্রাবিং। স্ক্রাব বানানো আমরা একটা বোল নিয়ে নেবো, শুকনো একটা বোল নিয়ে নেবে, তার মধ্যে আমরা নিয়ে নেবো কলা মানে বানানা। বানানার আমরা একটা স্লাইস নিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ফেসের জন্য। এটাকে ভালো করে স্ম্যাশ করে নেবে, তোমরা চাইলে এটাকে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিতে পারো অথবা হাত দিয়ে বা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে পারো। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়ো, মানে হচ্ছে রাইস ফ্লোর। রাইস ফ্লোর কিন্তু এখানে একটা স্ক্রাবিং এজেন্ট হিসেবে কাজ করে। নেক্সট আমরা এর মধ্যে অ্যাড করব হানি, মানে হচ্ছে আমরা এখানে 1 টেবিল স্পুন মধু অ্যাড করে দেবো। তারপর আমরা অ্যাড করব একটুখানি গোলাপ জল। গোলাপ জলটা ভালো করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটাকে 2-3 মিনিট সাইডে রেখে দিতে হবে। গোলাপ জলটা দিয়ে পরে এটার কনসিস্টেন্সিটা একটু পাতলা হবে, আর আমরা সেটাই চাইবো। যখন স্টিম নেওয়া হয়ে যাবে, স্টিম নেওয়ার সাথে সাথে কিন্তু স্ক্রাবিংটা করতে হবে, এই জন্য স্টিম নেওয়ার আগে কিন্তু ফেস স্ক্রাবটা বানিয়ে রেখে দেবে। তো স্টিম নেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা আমাদের ফেসটাকে স্ক্রাব করব। আমরা আমাদের ফেসটাকে স্ক্রাব করার জন্য 2-3 মিনিট সার্কুলার মোশনে, স্পেশালি আমাদের নোজ, আমাদের চিন, আমাদের ফরহেড এই জায়গাগুলোকে বেশি ফোকাস করবে। তারপরে আমাদের চিনেও অনেক সময় সিবামস জমে থাকে, ডেড স্কিন সেলস অ্যাকুমুলেট হয়ে থাকে, যার জন্য ছোট ছোট যে ফেসের দানাগুলো হয়ে যায় সেটা হয়ে থাকে। তো এই জন্য তোমরা কিন্তু ভালো করে ফেসটাকে স্ক্রাব করবে, খুব জোরে প্রেশার কিন্তু দেবে না বা খুব তাড়াতাড়ি করারও চেষ্টা করবে না। খুব জোরে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের ফেসে ছোট ছোট ছিদ্র হয়ে যেতে পারে, যেটা কিন্তু সলভ করা খুব মুশকিল। ফেসটাকে খুব আস্তে আস্তে স্ক্রাবিং করবে, এক্সফোলিয়েট করবে, এতে করে ফেসের যত সব ময়লা আছে, ফেসের পোর্সের ভেতরে যত সব ময়লা ঢুকে আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। কলা কিন্তু খুব ভালো অ্যান্টি এজিং এর কাজ করে, ইভেন ফেস ক্লিনিং এর জন্য বা বডি ক্লিনিং এর জন্য খুব ভালো কাজ করে। রাইস ফ্লোর কিন্তু আমাদের ফেসে যত সব সিবাম আছে, ডেড স্কিন সেলস অ্যাকুমুলেট হয়ে রয়েছে বা এক্সট্রা অয়েল রয়েছে সেটাকে কিন্তু ক্লিন করে দেবে, এবং গোলাপ জল ফেসে একটা ফ্রেশনেস দেবে। আমরা যে মধু অ্যাড করেছি সেটা কিন্তু আমাদের
फेस टाके ड्राई करबे ना। चालेर गुड़ो साधारणत आमादेर फेस के ड्राई करे दे, ताई मधु एखाने आमादेर फेस टाके ड्राई होवा थेके बाचाबे। आर मधु किन्तु आमादेर फेसेर मध्ये एकटा आलादा ग्लो प्रोवाइड करे। करे स्क्रबिंग करे नेवार पर भालो करे फेस टाके वाश करे नाओ नर्मल जल दिए। तारपर आमरा आमादेर थार्ड स्टेप फलो करब, जेटा हच्छे फेस मास्क। एबार फेस मास्क लागानोर जन्य फेस टाके फार्स्टे भालो करे मुछे नाओ। तारपर एकटा बाटी निये नाओ, बाटिर मध्ये सबार फार्स्टे नेबे चंदनेर गुड़ो। एबार चंदनेर गुड़ो जदि तोमादेर काछे ना थेके थाके ताहले चंदन पाटाय तोमरा चंदन बेटे एक चामच मतो निये निते पारो। तारपर आमि एखाने एड करेछि ऑरेंज पील पाउडार, माने हच्छे कमला लेबुर जे छिलका हय सेटाके शुकिये पाउडार करे निये सेई पाउडारटा तोमादेर काछे जदि ना थेके थाके तोमरा एक थेके दु फोटा पाति लेबुर रस यूज करते पारो। आमि एखाने यूज करेछि हाफ चामच गोलापेर पापड़ि शुकिये निये जे पाउडारटा हय रोज पेटल पाउडार सेटा। एटा जदि तोमादेर काछे ना थाके तोमरा एटा स्किप करे जेते पारो। नेक्स्ट आमरा एर मध्ये यूज करेछि मुलतानी माटी। मुलतानी माटी सबार घरे थाके आर मुलतानी माटी स्किनेर जन्य जे कतटा भालो ठीक बोले बोझानो सम्भव नय। तो एखाने आमि एकटु मुलतानी माटी दियेछि आर एटाके किन्तु आमि गोलाप जल दिये पुरोटा भालो करे मिक्स करे नेब। जदि तोमादेर स्किन एक्सट्रीम ड्राई हय ताहले किन्तु तोमरा एखाने दूध बा दई दिये एटाके भालो करे मिक्स करबे। आमार स्किन जेहेतु खूब अयली ताई आमि एटाके गोलाप जल दिये मिक्स करे নিলাম। গোলাপ জল দিয়ে মিক্স করে এটাকেও তোমরা কিন্তু 2 থেকে 4 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবে যাতে ঠান্ডা থাকে। তারপরে কিন্তু এই মাস্কটাকে অ্যাপ্লাই করবে। আর তোমরা আগে চেষ্টা করবে যে সবকিছু প্রিপারেশন করে রাখার, তারপর ধীরে সুস্থে বসে রিল্যাক্স করে ফেস মাস্ক অ্যাপ্লাই করবে। ফেস মাস্কটা ভালো করে পুরো ফেসে, নেকে, ইভেন গলায়, হাতে তোমরা সব জায়গায় ইউজ করবে। ইভেন তোমরা কিন্তু তোমাদের আন্ডার আর্মসে ইউজ করতে পারো, কারণ এই ফেস মাস্কটা কিন্তু আন্ডার আর্মস লাইটনিং এর জন্য খুব ভালো। তো এই ফেস মাস্কটাকে পুরো ভালো করে অ্যাপ্লাই করে 10-15 মিনিট সেটাকে রেখে দাও, তাকি এটা হালকা হালকা শুকিয়ে যাবে। খুব বেশি শুকানোর দরকার নেই, হালকা হালকা শুকিয়ে গেলে তখনই তোমরা এটাকে জল দিয়ে ধুয়ে নেবে। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরেই তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনটা একদম ফ্ললেস হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে আর খুব চকচকে হচ্ছে। আর স্কিনে যখন হাত দেবে তোমরা বুঝতে পারবে স্কিনে যত রকম ডার্ট ছিল সব বেরিয়ে গেছে আর স্কিনটা প্রচন্ড বেশি স্মুথ আর সফট লাগে। মাস্কটা লাগিয়ে নিয়ে ভালো করে ধুয়ে এসে দেখিয়ে দিয়েছি, তারপরে আমি স্নান করে নিয়েছি। তোমরাও স্নানের আগে এটা ফলো করবে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি শুধু ঘামছি, আমার ফেসে লিপস্টিক আর আইব্রোজ ছাড়া আমি কিচ্ছু করিনি, তাও স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে। ক্লিন আপ রুটিনটা তোমরা কিন্তু সপ্তাহে একদিন অবশ্যই ফলো করবে, যাতে করে তোমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে, খুব হেলদি থাকবে আর অনেকদিন পর্যন্ত ইয়াঙ্গার লুকিং লাগবে। ওয়াশ করার পর তোমরা যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলে কিন্তু তোমাদের স্কিন কেয়ার একদম কমপ্লিট। তো আশা করছি আমি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আরো একটা কথা তোমাদের থেকে আমার জানার ছিল, আমি আসলে বুঝতে পারছি না যে আমার অডিয়েন্সটি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা দেখতে চায়, বাংলা নাকি হিন্দিতে তোমরা ভিডিও দেখতে চাও আমাকে সেটা প্লিজ জানিও। তার জন্য কিন্তু তোমরা নিচে অবশ্যই কমেন্ট করো, আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। টাটা।